পিসমিল্লাহ ইউরান ইউম আসসালামু আলাইকুম আমি মাহুবা বলছি ঢাকা থেকে কুকিং স্টুডিও বাই মম ব্লেস কিচেনে স্বাগতম জানাচ্ছি আজকে আমি করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা ডাবের পুটিং প্রথমে আমি দুইটা শ্বাসওয়ালা ডাবের পানি নিয়েছি শ্বাসওয়ালা ডাবের পানি মিষ্টি হয় চিনি কম দেওয়া লাগে তাই শ্বাসওয়ালা ডাবের পানি নিলে ভালো হয় আমার দুইটা ডাবে সাড়ে তিন কাপ পানি হয়েছে এক এক ডাবে এক এক রকম পানি হয় একটা ডাবেই চার কাপ পানিও হয় চুলা ধরিয়ে দিয়ে ডাবের পানিটাকে কিছুক্ষণ রান্না করবো এক টেবিল চামচ চিনি দিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব তারপর এক টেবিল চামচ আগার আগার পাউডার দিব চাইনা গেরাসও দিতে পারেন একই কাজ হয় আগার আগার পাউডারটা যতক্ষণ পানিতে মিশে না যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবেন একটু খেয়ে দেখেছি চিনি কম মনে হচ্ছে তাই আবার হাফ চামচ চিনি দিলাম মোট দেড় টেবিল চামচ চিনি দিলাম মিষ্টিটা পারফেক্ট না হলে ডেজার্ট মজা হয় না পুটিংয়ের মিশ্রণটা ঠান্ডা হলে ডাবের শ্বাস চিকন চিকন করে কেটে আমি একটা বড় বলে পুটিং জমাবো সেটাই সাজিয়ে দিব তারপর ঠান্ডা মিশ্রণটা পাত্রে ঢেলে দিয়ে রুম টেম্পারেচারে রাখলেও জমে আবার ফ্রিজে রাখলেও জমে যায় আমি ফ্রিজে রেখে জমিয়েছি প্রিয় দর্শক আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমান শেয়ার করবেন এই দেখুন কত সুন্দর করে জমেছে বলে চারিদিকে চাকু দিয়ে একটু কেটে নেবেন তারপর বোলটা উপুর করে চাকু দিয়ে কোনায় একটা ধাক্কা দিলেই পুটিং নেমে আসবে আমি বরফি বরফি করে কেটেছি আপনারা যে কোনো শেপ করে কেটে নেবেন ভীষণ ভীষণ মজার একটা ডেজার্ট ইফতারিতে ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যসম্মত ডাবের পুটিং রাখুন আমরা আমাদের পানি সেভ করি সেভ ইউর ওয়াটার এর পরের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ